हेलो गाइस, वेलकम टू 5 मिनट स्कूल। तो आज के আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা আসলে ভীষণ গুরুত্বপূর্ণ একটা বিষয়। ফিজিক্স যারা পড়ে কিংবা কম্পিটিটিভ এক্সামের ক্ষেত্রে ফিজিক্স পোর্শনে নিউটনের তিনটে গতিসূত্র এই অধ্যায়টার গুরুত্ব যে কতটা সেটা প্রত্যেকের জানা। তো আজকে আমরা আলোচনা করব নিউটনের এই তিনটে গতিসূত্র নিয়ে। ভিডিওটা শুরু করার আগে একটা ছোট্ট কথা, যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করো, আর যারা এখনও আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে তুমি পেতে পারো। চলো শুরু করা যাক আজকের ভিডিও। তো ভিডিও শুরু করার আগে একটা কথা বলি, 1687 সালে নিউটন এই তিনটে গতিসূত্র প্রকাশ করেছিলেন। এই গতিসূত্রগুলো হচ্ছে ক্লাসিক্যাল মেকানিক্স অর্থাৎ বলবিদ্যার ভিত্তি, ক্লাসিক্যাল মেকানিক্সের ভিত্তি বেস হিসেবে ধরা হয় এই তিনটে গতিসূত্রকে। তাহলে নিউটনের যে তিনটে গতিসূত্র, তার মধ্যে প্রথম গতিসূত্রটা কী ছিল? না, বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। আমি লিখে দিচ্ছি তোমাদের জন্য, সেটা হচ্ছে বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তু বা কণার অবস্থানের পরিবর্তনে বাধ্য না করলে বা অবস্থান পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে, সরলরেখা বরাবর চলতে থাকবে। তাহলে সূত্রটা কি? বাইরে থেকে প্রযুক্ত বল দ্বারা কোনো বস্তুর অবস্থানের পরিবর্তনে বাধ্য না করলে স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এবং গতিশীল বস্তু চিরকাল সমবেগে সরলরেখা বরাবর চলতে থাকবে। তো নিউটনের এই যে প্রথম গতিসূত্র, এখান থেকে আমরা কী কী পাই? নিউটনের প্রথম গতিসূত্র থেকে আমরা দুটো জিনিস পাই। কী কী পাই? এক নম্বর পাই হচ্ছে জাড্য বা জাড্য ধর্ম বা ইনার্সিয়া, INERTIA। এই জাড্য ধর্মের সংজ্ঞা পাই, জাড্যের সংজ্ঞা পাই, অর্থাৎ জাড্য কী সেই বিষয়টার ধারণা পাই। দ্বিতীয় হচ্ছে আমরা এখান থেকে বলের গুণগত সংজ্ঞা পাই। এই বল বিষয়টা কী? ফিজিক্সে বল কথাটা বারবার ব্যবহার হয়, এই বলের গুণগত সংজ্ঞা পাই আমরা নিউটনের প্রথম গতিসূত্র থেকে। তাহলে যদি প্রশ্ন হয় নিউটনের প্রথম গতিসূত্র থেকে কী কী পাই, না জাড্যের সংজ্ঞা পাই আর বলের গুণগত সংজ্ঞা পাই। দেখো এখানে প্রথম যে বিষয়টা আছে সেটা হচ্ছে জাড্য। এই জাড্য বিষয়টা কী? না, একটা বস্তু যে অবস্থানে আছে তার সেই অবস্থানে থাকার প্রবণতাকে বলে জাড্য। এই জাড্য বিষয়টা কী? না, একটা বস্তু যে অবস্থানে আছে, ধরো এই যে স্কেচটা এটা স্থির অবস্থানে আছে, আমরা যদি একে বাইরে থেকে না ঠেলে দিই তাহলে এটা এই স্থিরই থাকতে চাইবে। এই স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা কিংবা গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতাকে আমরা বলি জাড্য। তাহলে জাড্য কী? আমরা জাড্য কী বললাম? স্থির বস্তুর স্থির থাকার প্রবণতা এবং গতিশীল বস্তুর গতিশীল থাকার প্রবণতা, অর্থাৎ বস্তু যে অবস্থানে আছে বা যে অবস্থায় আছে, স্থির অবস্থা অথবা গতিশীল অবস্থা, তার ঠিক সেই অবস্থায় থাকার প্রবণতাকে আমরা বলি জাড্য। জাড্য দুরকম, একটা হচ্ছে স্থিতিজাড্য
একটাকে বলি স্থিতিজাড্য, আর একটাকে বলি গতিজাড্য। স্থিতিজাড্য কাকে বলি? স্থির বস্তুর স্থির থাকার প্রবণতাকে বলি স্থিতিজাড্য, আর গতিশীল বস্তুর চিরকাল সমবেগে সরল রেখা বরাবর চলার প্রবণতাকে বলি গতিজাড্য। তাহলে গতিশীল বস্তু কীরকম চলবে, না সমবেগে সরল রেখা বরাবর চলতে থাকবে, সেটাকে বলবো, চলার যে প্রবণতা, যে টেন্ডেন্সি, সেটাকে বলবো গতিজাড্য। আর স্থির বস্তুর চিরকাল স্থির থাকার প্রবণতাকে বলবো স্থিতিজাড্য। এই জাড্যের সংজ্ঞা পাওয়া যায় বলে প্রথম গতিসূত্রটাকে অনেক সময় বলা হয় জাড্যের সূত্র। কি বলা হয়? জাড্যের সূত্র বা ল অফ ইনার্সিয়া। তাহলে নিউটনের প্রথম গতিসূত্রকে আমরা বলি ল অফ ইনার্সিয়া বা জাড্যের সূত্র। জাড্য কী কী? স্থিতিজাড্য এবং গতিজাড্য। এইবার দেখো, শুধুমাত্র জাড্যের তো সংজ্ঞা পাই না, আমরা এখান থেকে বলের গুণগত সংজ্ঞা পাই। এই বলের গুণগত সংজ্ঞাটা কী? না বাইরে থেকে যা প্রয়োগ করে কোনো বস্তুর অবস্থান পরিবর্তন করা হয় কিংবা চেষ্টা করা হয়। কীরকম ব্যাপারটা? বাইরে থেকে যা প্রয়োগ করে স্থির বস্তুকে গতিশীল করা হয় অথবা গতিশীল করার চেষ্টা করা হয়। সবসময় যে আমরা গতিশীল করতে পারবো সেরকম নয়, কিংবা গতিশীল করার চেষ্টা করা হয় অথবা গতিশীল বস্তুকে থামানো হয় বা স্থির করা হয় কিংবা স্থির করার চেষ্টা করা হয়, সেটাকে আমরা বলি বল। তাহলে বলের সংজ্ঞা কী? বাইরে থেকে যা প্রয়োগ করলে একটি বস্তুর অবস্থার পরিবর্তন হয় কিংবা অবস্থার পরিবর্তনের চেষ্টা করা হয়, অর্থাৎ স্থির বস্তুকে তার স্থির অবস্থান থেকে গতিশীল করার চেষ্টা করা হয় বা গতিশীল করা হয়, এবং গতিশীল বস্তুকে স্থির করা হয় বা স্থির করার চেষ্টা করা হয়, সে তাকে বলা হয় বল। এই বল হচ্ছে একটি ভেক্টর রাশি। কেন? কারণ বলের একটি মান এবং অভিমুখ আছে। আমরা ভেক্টর রাশি কাকে বলি? যে রাশির মান ও অভিমুখ আছে তাকে বলি ভেক্টর, এবং যে রাশির শুধুমাত্র মান আছে কিন্তু কোনো অভিমুখ বা ডিরেকশন নেই তাকে বলি স্কেলার। তাহলে বল কী? বল একটি ভেক্টর রাশি। এইবার দেখো, বলের একটা বৈশিষ্ট্য হচ্ছে বলের একটি নির্দিষ্ট প্রয়োগ বিন্দু থাকে। বলের কী থাকে? বলের প্রয়োগ বিন্দু থাকে, নির্দিষ্ট প্রয়োগ বিন্দু থাকে। এছাড়া কী হয় বলের? কী মনে রাখবো? বলের একটা নির্দিষ্ট ক্রিয়ারেখা থাকে। তাহলে বলের কোন তিনটের প্রপার্টি আমি মনে রাখবো এখানে? বলের প্রয়োগ বিন্দু থাকে, বলের ক্রিয়ারেখা থাকে, এবং বল হচ্ছে একটি ভেক্টর কোয়ান্টিটি। এইবার দেখো, স্থিতিজাড্য ও গতিজাড্যের দুটো উদাহরণ দিলে ব্যাপারটা তোমরা আরও ভালোভাবে বুঝতে পারবে। স্থিতিজাড্যের উদাহরণ কি? ধরো একটা গাছ এরকম আছে, গাছ ধরে তুমি এরকম খুব নাড়াচ্ছ, গাছটাকে এরকম নাড়াচ্ছ। কেন? না ফল পাড়ার জন্য গাছটাকে নাড়াচ্ছ। তো গাছ নাড়ানোর সঙ্গে ফল পাড়ার সম্পর্ক কী? যখন গাছের কাণ্ড বা ডাল ধরে তুমি নাড়া দাও তখন ডালগুলোতে গতি সৃষ্টি হয়, কিন্তু স্থিতিজাড্যের দরুন ফলগুলো তাদের নিজের অবস্থান বজায় রাখার চেষ্টা করে। ফলে কী হয়? ফলগুলো বৃন্তচ্যুত হয়। বৃন্ত কাকে বলে? ফল যে অংশটার মাধ্যমে ফল বা ফুল ওই কাণ্ড বা ডালপালার সঙ্গে লেগে থাকে সেটাকে বলে বৃন্ত। এর ফলে অভিকর্ষের প্রভাবে ফলটা নিচে পড়ে যায় বা ফুলটা নিচে পড়ে যায়। একইভাবে গতিজাড্যের সংজ্ঞা কী? গতিজাড্যের একটা উদাহরণ কীরকম দিতে পারি? বৈদ্যুতিক পাখার সুইচ অফ করার পরেও দেখবি গতিজাড্যের দরুন পাখাটি কিছুক্ষণ ঘুরতে থাকে, এরপরে আস্তে আস্তে করে বন্ধ হয়ে যায় সেটা। আবার দেখো, স্থিতিজাড্যের জন্য কী হয়? না স্থির অবস্থায় থাকা গাড়ি হঠাৎ চলতে শুরু করলে গাড়ির ভেতরে যাত্রীরা পেছনের দিকে হেলে যায়। আবার চলমান গাড়ি যেটা, সেটা হঠাৎ বন্ধ হলে কী হয়? সামনের দিকে আমরা হেলে পড়ি। এটা হচ্ছে গতিজাড্যের নমুনা। এটা নিয়ে আর বিষয়টাকে বড় করব না, চলো দেখা যাক নিউটনের দ্বিতীয় সূত্রটাকে আমরা কীভাবে নিতে পারি। এইবার নিউটনের দ্বিতীয় গতিসূত্রটি কী সেটা আমরা জেনে নেব। নিউটনের দ্বিতীয় যে গতিসূত্রটা সেটা কী? না কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ওই বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। আমি একটু লিখে দিচ্ছি। কোনো বস্তুর বা কণার ভরবেগের পরিবর্তনের হার
বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, প্রযুক্ত বলের সমানুপাতিক। এবং ওই বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকে হয়। আবার রিপিট করছি, কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক, এবং ওই বল যেদিকে ক্রিয়া করে বস্তুর ভরবেগের পরিবর্তনও সেই দিকেই হয়। তাহলে সেকেন্ড ল থেকে আমরা কী কী পেলাম? সেকেন্ড ল থেকে আমরা পেলাম, এক নম্বর হচ্ছে কীভাবে বল মাপব, কীভাবে বলের পরিমাপ করব। দ্বিতীয় কী পেলাম সেকেন্ড ল থেকে? আমরা দ্বিতীয় পেলাম বলের একক, বলের একক। তৃতীয় কী পেলাম? তৃতীয় পেলাম বলের অভিমুখ, বলের অভিমুখ। অর্থাৎ বল যেদিকে ক্রিয়া করে ভরবেগের পরিবর্তন দেখে আমরা বলের অভিমুখ নির্দিষ্ট করব। এছাড়া পেলাম যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে ভরবেগের ধারণা। ভরবেগের ধারণা, ভরবেগ কথাটির ইংরেজি কথা হলো মোমেন্টাম, মোমেন্টাম। এই মোমেন্টামের কনসেপ্ট পেলাম। তাহলে কী কী পেলাম? কীভাবে বলের পরিমাপ করব পেলাম, বলের একক পেলাম, বলের অভিমুখ পেলাম, এবং ভরবেগের ধারণা পেলাম। এই ভরবেগ আসলে কি? এই ভরবেগ হচ্ছে ভর ইনটু বেগ। আমরা এখানে ভরবেগ বলতে কেবল লিনিয়ার মোমেন্টাম বা রৈখিক ভরবেগটাই কল্পনা করব। তাহলে কী নেব? রৈখিক ভরবেগ, অর্থাৎ সরলরেখা বরাবর যে ভরবেগ সেটিকেই ধরে নেব। তাহলে ভরবেগ সমান ভর ইনটু বেগ। এই ভরবেগ সম্পর্কে আমরা কী কী জানব? এই ভরবেগ আসলে একটি ভেক্টর কোয়ান্টিটি। কেন ভেক্টর কোয়ান্টিটি? কারণ ভরবেগ হচ্ছে ভর ইনটু বেগ। এই ভর হচ্ছে স্কেলার, কিন্তু বেগ হচ্ছে ভেক্টর, আর স্কেলারের সঙ্গে ভেক্টরের গুণফল সবসময় হয় ভেক্টর। এই ভরবেগের মাত্রা কি? ভরবেগের মাত্রা বা ডাইমেনশান হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। মাত্রা কি? এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান। এইবার হচ্ছে এই যে ভরবেগ, এর ইউনিট কি? ইউনিট দেখো, ইউনিট এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান থেকে আমরা ইউনিট ক্যালকুলেশন করতে পারবো। তাহলে সিজিএস ইউনিট কি হবে? দেখো, এম ফর মাস, মাসের সিজিএল ইউনিট কি? গ্রাম। এল ফর এম এল টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান, তোমরা জানো লেন্থ, লেন্থ মিন্স সেন্টিমিটার, টি টু দি পাওয়ার মাইনাস ওয়ান মানে বাই সেকেন্ড। তাহলে গ্রাম সেন্টিমিটার পার সেকেন্ড। এসআই বা এমকেএস ইউনিট হচ্ছে কিলোগ্রাম মিটার সেকেন্ড ইনভার্স। এফপিএস ইউনিট হচ্ছে ফুট পাউন্ড, এলবি মিন্স পাউন্ড, তোমরা জানো পাউন্ড কথাটাকে আমরা এলবি এই সংকেত দ্বারা প্রকাশ করি। তাহলে ফুট পাউন্ড পার সেকেন্ড, সরি একটু উল্টো লিখলাম, পাউন্ড ফুট, এলবি ফুট পার সেকেন্ড। এইবার দেখো, একটা কথা বলছিলাম আমি যে এখান থেকে আমরা বলের একক, বলের অভিমুখ, বলের ধারণা পেতে পারি। কীরকম? আমি বললাম কোনো বস্তুর ভরবেগের পরিবর্তনের হার বস্তুর উপর প্রযুক্ত বলের সমানুপাতিক। তাহলে কী হচ্ছে? বল হচ্ছে বস্তুর উপর প্রযুক্ত বলটা কার ওপর? না, ভরবেগের পরিবর্তনের সঙ্গে সমানুপাতিক। তাহলে ভরবেগের পরিবর্তন। এইবার খেয়াল করে দেখো, বলটাকে যদি আমি পি দ্বারা মার্ক করি তাহলে সেটা কার সঙ্গে সমানুপাতিক? না, এম ভি মাইনাস এম ইউ। যদি প্রাথমিক বেগ ইউ হয় এবং ফাইনাল ভেলোসিটি বা ফাইনাল বেগ ভি হয় তাহলে এম ভি মাইনাস এম ইউ হচ্ছে ভরবেগ। এইরকম একটা বস্তু ধরো, তার এই জায়গায় দুটো জায়গাতেই তার মাস হচ্ছে এম, ভর হচ্ছে এম, আর প্রাথমিক বেগ হচ্ছে ইউ, ফাইনাল বেগ হচ্ছে ভি। তাহলে প্রাথমিক ভরবেগ কত? এম ইউ, আর ফাইনাল ভরবেগ হচ্ছে এম ভি। তাহলে এম ভি থেকে এম ইউ বাদ দিলে যেটা হয় সেটাই হচ্ছে ভরবেগের
পরিবর্তন, এইবারে কি হয়েছে? বল কার সঙ্গে না ভরবেগের পরিবর্তনের হারের সঙ্গে সমানুপাতিক। ভরবেগের পরিবর্তনের হারটা কি? এম ভি মাইনাস এম ইউ বাই টি, অর্থাৎ যেটি হচ্ছে সময়ের সাথে যে পরিবর্তন হয় সেটির সঙ্গে সমানুপাতিক। এইবার খেয়াল করো, তাহলে পি প্রপোর্শনাল এম যদি কমন নেই ভি মাইনাস ইউ অন টি। এই ভি মাইনাস ইউ অন টি এইটি আগের দিনের ভিডিওতে আমি বলেছিলাম এইটিকে এফ বা অ্যাক্সিলারেশন বলি আমরা, বা ত্বরণ বলি। তাহলে কি হচ্ছে? পি প্রপোর্শনাল এম ইনটু এফ। তাহলে পি কার সঙ্গে? না পি প্রপোর্শনাল এম এফ। তাহলে কি বললাম? বললাম পি প্রপোর্শনাল এম ইনটু এফ, তার মানে বল হচ্ছে, এই বল এটি প্রপোর্শনাল কার সঙ্গে? ভরবেগের সঙ্গে, ভর ইনটু ত্বরণ। এইবার দেখো, তোমরা সমানুপাতের যে সূত্রগুলো সেখান থেকে, সেই ধারণা থেকে কি জানো, পি সমান এই প্রপোর্শনাল সাইনটা তুলে দিয়ে লিখতে পারি কে ইনটু এম এফ, যেখানে এই কে হচ্ছে অনুপাত ধ্রুবক। অনুপাতের ধারণা থেকে আমি পি সমান কে এম এফ লিখলাম। এইবার দেখো, একক ভরের বস্তুর উপর ক্রিয়া করে যে বল একক ত্বরণ সৃষ্টি করে তাকে বলে একক বল। একক বল কাকে বলে? একক ভরের বস্তুর উপর, তার মানে এম সমান ওয়ান, একক বল ক্রিয়া করে, একক ক্রিয়া করছে একক বল, পি সমান ওয়ান। যে বল একক ত্বরণ সৃষ্টি করছে এফ সমান ওয়ান, তাকে বলছি একক বল। তাহলে কে সমান কত হয়ে যাচ্ছে? এখান থেকে কি পাচ্ছি? কে সমান পেয়ে যাচ্ছি ওয়ান। তাহলে বলে দিতে পারি পি সমান এম এফ। তাহলে পি সমান এম এফ এই ধারণাটা কোথা থেকে পাওয়া যায়? পি সমান এই ধারণাটা পাওয়া যায় পি সমান এম এফ নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে। তাহলে কি পেলাম? নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে পেলাম বলের পরিমাপ, সেটা কি? পি সমান এম ইনটু এফ, অর্থাৎ বল সমান ভর গুণ ত্বরণ, বল সমান ভর ইনটু ত্বরণ। এইবার বলেছিলাম যে নিউটনের দ্বিতীয় গতিসূত্র থেকে বলের এককও পেয়ে যাই। বলের মাত্রা কি? বলের মাত্রাটা হচ্ছে এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু, এম এল টি টু দি পাওয়ার মাইনাস টু। তাহলে ইউনিট কীভাবে, ইউনিট বা একক কীভাবে লিখব? দেখো, সিজিএস পদ্ধতিতে এই এম বা মাসের ইউনিট কি? মাসের ইউনিট হচ্ছে গ্রাম। আর এককটাকে আমরা, এটাকে দুরকম একক লিখি অ্যাকচুয়াল, এখানে আমি লিখছি অভিকর্ষীয় একক, সেটা হচ্ছে গ্রাম ওয়েট বা গ্রাম ভার। আর এসআই পদ্ধতিতে হচ্ছে কিলোগ্রাম ভার। এছাড়া কি মনে রাখবে? আরেকটা আছে যেটা হচ্ছে বলের পরম একক বা অ্যাবসলিউট ইউনিট। পরম এককটা কি? এসআই ইউনিট পরম একক হচ্ছে নিউটন, নিউটন, সেটিকে আমরা বড় হাতের এন বা ক্যাপিটাল এন দ্বারা প্রকাশ করি। আর সিজিএস পদ্ধতিতে ইউনিট হচ্ছে ডাইন, ডাইন, সেটাকে আমরা ডাইন লিখে দিই, অনেক সময় ডি দ্বারা প্রকাশ করি না, ডাইন লিখে দিই। এইবার এক নিউটন মানে, মনে রাখবে, ও এক নিউটন মানে এক কেজি ইনটু ওয়ান মিটার পার সেকেন্ড স্কোয়ার, ঠিক আছে? এইটা তোমরা মোটামুটি মনে রাখবে। তো দ্বিতীয় সূত্র থেকে আমাদের কম্পিটিটিভ এক্সামে আর বেশি কিছু লাগে না, যেগুলো লাগে সেগুলো নিয়ে পরের কোনো ভিডিওতে কোয়েশ্চেনগুলো নিয়ে আলোচনা করব, যে কোয়েশ্চেনগুলো এখান থেকে এসেছে। এবারে আমরা দেখে নেব নিউটনের তৃতীয় সূত্র থেকে গুরুত্বপূর্ণ বিষয়গুলো। অ্যাকচুয়াল এমন কেউ নেই যারা লেখাপড়া জানে না, তারাও নিউটনের তৃতীয় গতিসূত্রটা জানে। পৃথিবীতে যত সূত্র আছে তার মধ্যে বোধহয় সবথেকে ফেমাস সূত্র এটাই। নিউটনের তৃতীয় গতিসূত্রটা কি? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। কি? প্রত্যেক ক্রিয়ার একটি সমান ও বিপরীত প্রতিক্রিয়া আছে। দ্যাট ইজ এভরি অ্যাকশন হ্যাজ ইটস ইকুয়াল অ্যান্ড অপোজিট রিয়াকশন। এইবার দেখো, নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা কী কী পাই? নিউটনের তৃতীয় সূত্র থেকে আমরা পাই হচ্ছে এক নম্বর ক্রিয়া ও প্রতিক্রিয়ার ধারণা। কি? ক্রিয়া ও প্রতিক্রিয়ার ধারণা।
এ ছাড়া কি পাই? এ ছাড়া পাই ভরবেগের সংরক্ষণ সূত্র। কি পাই? ভরবেগের সংরক্ষণ সূত্র। তাহলে নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা কী কী পাই? একটা পাই ক্রিয়া এবং প্রতিক্রিয়ার ধারণা, এবং আর একটা পাই ভরবেগের সংরক্ষণ সূত্র। তো এই ক্রিয়া আর প্রতিক্রিয়া বলতে কী বোঝাই? ক্রিয়া এবং প্রতিক্রিয়া হচ্ছে পরস্পর বিপরীতমুখী দুটি সমমাত্রার বল। কী বললাম? ক্রিয়া ও প্রতিক্রিয়া হচ্ছে পরস্পর বিপরীতমুখী দুটি সমমাত্রার বল, এবং দুটি বস্তুর মধ্যে পারস্পরিক বল প্রয়োগের ক্ষেত্রে একটিকে ক্রিয়া ধরলে অপরটি হবে প্রতিক্রিয়া। ধরো এই রকম দিকে তুমি একটা বল প্রয়োগ করলে একটা দেয়ালের ওপর, দেয়াল তোমার ওপর এই বলটা প্রয়োগ করলো, তুমি যদি একটিকে ক্রিয়া ধরো অন্যটি হয়ে যাবে প্রতিক্রিয়া। আমি এই খাতাটিকে ঠেলে ধরলাম, খাতাও আমার উপর যে বলটা প্রয়োগ করছে, আমি যদি ক্রিয়া করি খাতা যেটা করছে সেটা হচ্ছে প্রতিক্রিয়া। আবার বলছি, ক্রিয়া এবং প্রতিক্রিয়া হচ্ছে পরস্পর বিপরীতমুখী দুটি বল এবং সমমাত্রার বল অবশ্যই। তার মানে দুটি বস্তুর মধ্যে পারস্পরিক যদি বল প্রয়োগের ক্ষেত্রে একটিকে যদি ক্রিয়া বলি অন্যটিকে বলবো প্রতিক্রিয়া। আর কোনো কথা আমি এখানে বলবো না, শুধুমাত্র ক্রিয়া ও প্রতিক্রিয়ার কয়েকটা বৈশিষ্ট্য তোমাদের বলে দেব। খুব ভালোভাবে মনে রাখবে যে ক্রিয়া না থাকলে প্রতিক্রিয়া থাকবে না। কি মনে রাখবে? ক্রিয়া যদি না থাকে প্রতিক্রিয়া থাকবে না। সেজন্য আমরা বলতে পারি বল দুটির একটি হচ্ছে অপরটির পূরক, অর্থাৎ ক্রিয়া প্রতিক্রিয়া একটি হচ্ছে অপরটির পরিপূরক। প্রকৃতিতে এককভাবে কোনো বিচ্ছিন্ন বল থাকতে পারে না। মনে রাখবে, প্রকৃতিতে এককভাবে কোনো বিচ্ছিন্ন বল থাকতে পারে না। ক্রিয়া থাকলে অবশ্যই তার প্রতিক্রিয়া থাকবে, অর্থাৎ তারা পেয়ার বা জোড় হিসেবে থাকে। দ্বিতীয়ত মনে রাখবে, বস্তু দুটি পারস্পরিক সংস্পর্শে থাকুক কিংবা নাই থাকুক, ক্রিয়া প্রতিক্রিয়া তো কার্যকর হবেই। অর্থাৎ এই যে দুটো স্কেচ, এই দুটোকে আমি একসঙ্গে লাগিয়ে রাখি কিংবা দূরে রাখি, যাই রাখি, ক্রিয়া প্রতিক্রিয়া আছেই এবং সেটা থাকবেই। ক্রিয়া প্রতিক্রিয়া কার্যকর হয় স্থির এবং গতিশীল উভয় বস্তুর ক্ষেত্রেই। ক্রিয়া যতক্ষণ স্থায়ী হবে প্রতিক্রিয়াও কিন্তু ঠিক ততক্ষণই স্থায়ী হবে, একটাও বেশি হবে না একটুও কমও হবে না। ক্রিয়া প্রতিক্রিয়া আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এটা কিন্তু ভিন্ন বস্তুর উপর প্রযুক্ত হয়। আমি খাতার ওপর ক্রিয়া করছি, আমার এই যে হাতটা এটা খাতার ওপর ক্রিয়া করছে, তাহলে ক্রিয়া হচ্ছে কার ওপর? খাতার ওপর। কিন্তু প্রতিক্রিয়া হচ্ছে আমার হাতের ওপর, প্রতিক্রিয়া হচ্ছে আমার হাতের ওপর। তাহলে ক্রিয়া ও প্রতিক্রিয়া এই দুটো দুটি আলাদা বস্তুর ওপর ক্রিয়া করে, ঠিক আছে? এইবার ক্রিয়া প্রতিক্রিয়ার প্রয়োগ বিন্দু সংক্রান্ত দু একটা প্রশ্ন আমি যদিও দেখেছি কখনো কখনো, তবুও এটা খুব একটা গুরুত্বপূর্ণ নয়। এইবার আমরা যেটা জানবো সেটা হচ্ছে ভরবেগের সংরক্ষণ সূত্র। নিউটনের তৃতীয় গতিসূত্র থেকে আমরা ভরবেগের সংরক্ষণ সূত্র বা ল অফ কনজারভেশন অফ মোমেন্টাম এইটা জানতে পারি। এই ভরবেগের সংরক্ষণ সূত্রটা কি? ভরবেগের সংরক্ষণ সূত্র হচ্ছে বাইরে থেকে কোনো বল ক্রিয়া না করলে একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলেও নির্দিষ্ট দিকে তাদের রৈখিক ভরবেগ ধ্রুবক থাকে। তার মানে কি হচ্ছে? বাইরে থেকে কোনো বল ক্রিয়া করলো না, একাধিক বস্তুর মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া ঘটলো, সেক্ষেত্রে নির্দিষ্ট দিকে তাদের রৈখিক ভরবেগটা অবশ্যই ধ্রুবক থাকবে। এবার আরেকটা ছোট্ট কথা বলে দিই, সেটা হচ্ছে জেট বিমান, রকেট, যে সব কিছু জিনিসগুলো তোমরা দেখো এগুলো প্রত্যেকেই কিন্তু নিউটনের তৃতীয় গতিসূত্রের ওপর বেস করে তৈরি। চেয়ারে বসা কোনো ব্যক্তি কখনো চেয়ারটাকে বসে বসে তুলতে পারবে না, এটাও কিন্তু এর ওপর ভিত্তি করেই আমরা ব্যাখ্যা করতে পারি। তো আজকে আপাতত এ পর্যন্তই, আর ভিডিওটাকে বড় করছি না। তো নিউটনের তৃতীয় গতিসূত্র সংক্রান্ত প্রচুর প্রশ্ন কম্পিটিটিভ এক্সামগুলোতে এসেছে, সেই প্রশ্নগুলো নিয়ে একটা ভিডিওতে আমরা অবশ্যই আলোচনা করব, MCQগুলো নিয়ে অবশ্যই আলোচনা করব। ততক্ষণ ভালো থেকো, সঙ্গে থেকো। আর হ্যাঁ, আর একবার রিকোয়েস্ট করছি, যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করে দিও, যাতে পরের ভিডিওগুলোর নোটিফিকেশান সবার আগে পেতে পারো। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই
লাইকটা করো। ধন্যবাদ।